আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কোন টুলসের কী কাজ। অর্থাৎ আমাদের যে রাইট সাইডে যে টুলসগুলো থাকে এবং লেফট সাইডে যে টুলসগুলো থাকে, এই প্রত্যেকটা টুলসের কী কী ব্যবহার, কোন টুলস কী কাজে লাগে, প্রত্যেকটা টুলসের বিস্তারিত আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এমনকি হিডেন যে টুলসগুলো আছে, যেমন এডিটের আন্ডারে এখানে অনেক টুলস আছে, ইমেজের আন্ডারে টুলস আছে, এরকম প্রত্যেকটি উপরে যে মেইন মেনু, এই মেইন মেনুর আন্ডারে যে টুলসগুলো আছে প্রত্যেকটি টুলসের ব্যবহার অত্যন্ত ব্যাপক। গ্রাফিক্স ডিজাইনের জগৎটা আসলে অনেক বড়, ফটোশপের ডিপ লেভেলে যাওয়াটা আসলে অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আমি ডিপ লেভেল পর্যন্ত যাওয়ারই চেষ্টা করব ধীরে ধীরে। তো আজকে আমরা লেফট সাইডে যে টুলসগুলো আছে, প্রথমে যে টুলসটি, এর নাম মুভ টুলস। মুভ শব্দের অর্থ অনেকেই জানেন, কোনো কিছু নড়াচড়া করানোর জন্য, এক জায়গা থেকে ড্র্যাগ করে টেনে অন্য জায়গায় নেওয়ার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। অর্থাৎ এই মুভ টুলসের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করানো, সরানো, স্থানান্তর করা। তো এখানে আমি একটি নতুন একটি ফাইল ওপেন করলাম। এখন ফটোশপে আপনার নতুন একটি ফাইল ওপেন করলে তবেই টুলসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো নতুন একটি ফাইল কীভাবে নেবেন, এখানে ফাইলস উপরে খেয়াল করুন, মেইন মেনুতে ফাইল, ফাইলে ক্লিক করে আপনি নিউতে ক্লিক করে নিতে পারেন, অথবা খেয়াল করুন কিবোর্ড শর্টকাট ডান পাশে দেওয়াই আছে, খেয়াল করে দেখুন কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে আপনি নতুন একটি ডকুমেন্ট নিতে পারবেন। কিভাবে, ফাইলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, দেখুন এখানে আমার বিস্তারিত শো করবে আমি কী পরিমাণ সাইজ, আমার সাইজ কত হবে, হেইট কত হবে, ওয়াইড কত হবে, রেজুলেশন কত নেব। তো আপনার মিড লেভেল বা লোয়ার লেভেল পিসি কনফিগারেশনের জন্য আপনি রেজুলেশন 150 দিতে পারেন অথবা 100, আর যদি হায়ার কনফিগারেশন আপনার পিসি হয় তাহলে 300 দেওয়াটাই, 300 দেওয়াটাই বেটার। তো আমি যেটা আছে আমার এই এই কনফিগারেশন, আমার পিসি কনফিগারেশন অনুযায়ী আমি এটা, এই অনুযায়ী আমি ডকুমেন্ট একটা খুলে নিলাম। তো এখন আমি কোনো একটি ইমেজ বা কোনো একটি ক্লিপ আর্ট এখানে টেনে এনে পরে আমি এটাকে মুভ করে বা অন্য অন্য কাজের জন্য আমি এখানে নিয়ে আসি। আগে দেখাই মুভ টুলসের কাজ কী। তো আমার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমি একটা ইমেজ ওপেন করে রাখছি। তো এই ইমেজটি আমি টেনে ধরে আমার যেই ডকুমেন্টটি খুললাম, কেবল যেই ডকুমেন্টটি ওপেন করলাম ওই ডকুমেন্টটি নিয়ে যাব। তো আমাকে কী করতে হবে, মাউসের লেফট বাটন, নট রাইট, খেয়াল করতে হবে লেফট বাটন, মাউসের লেফট বাটন। কিন্তু আমরা সবসময় ক্লিক করার কাজ করি, যে কোনো কোথাও ক্লিক বা কোনো কিছু ড্র্যাগ করার কাজে যে বাটনটি আমরা ইউজ করি মাউসের, এটা লেফট বাটন। তো লেফট বাটন প্রেস করে চেপে ধরে, অর্থাৎ লেফট বাটনটা চেপে ধরে রেখে এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমি যে ডকুমেন্টটি খুললাম কেবল এই মাত্র ওই ডকুমেন্টের উপরে নিয়ে ছেড়ে দেব, মাঝখানে ছেড়ে দিলাম। খেয়াল করুন আমার ইমেজটি মাঝখানে চলে আসলো। এখন এই ইমেজটি আমি এদিকে সেদিকে সরানোর জন্য কোন টুলটি ইউজ করব, এই মুভ টুল। কীভাবে, এখানে আবারও এরকম মাউসের লেফট বাটনটি ধরে এরকম করে যেখানে খুশি আমি সরাতে পারি, ঠিক আছে। এই হলো মুভ টুলের কাজ। এমনকি মনে করুন যে আমি কোনো কিছু লিখলাম, কিংবা আমার পূর্বে থেকে লেখা কোনো টেক্সট, কিংবা আমি কোনো কিছু লিখলাম, দেখাই আমি টিতে টাইপোগ্রাফি বা টাইপ, আমি কোনো কিছু লিখি, এই যে আমি লিখলাম আকাশ, একটি বাংলা শব্দ আকাশ আমি লিখে, এখন খেয়াল করুন আমার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেখাটির উপরে চেপে ধরে মাউসের লেফট যে বাটন, লেফট বাটন প্রেস করে চেপে ধরে এদিকে সেদিকে আমি ঘোরাতে পারছি, খেয়াল করে দেখুন সরাতে পারছি, ছেড়ে দিলে কিন্তু আর হবে না, কিংবা আমি রাইট বাটনে ধরলেও হবে না। তো রাইট বাটন দিয়ে আমি অবজেক্টটি সিলেক্ট করতে হবে, এর প্রত্যেকটা একটা অবজেক্ট বা লেয়ার। তো আমি যদি আমার যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করতে হয় তাহলে আমি রাইট বাটনে কাজে লাগাতে পারি। যেমন এটা হচ্ছে লেয়ার ওয়ান, মূলত আমি আগে যে ইমেজটি আনলাম ওটি লেয়ার 1। তো আমি এটি সিলেক্ট করতে পারি রাইট বাটনে ক্লিক করে, সিলেক্ট করে নিলাম, নিয়ে আবারও মুভ টুল সিলেক্ট আমার রয়েছে ওই অবস্থায় আমি এটি এখন মুভ করতে পারি। এখানে যতগুলো লেয়ার হবে তো ওই লেয়ার অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে কোনো একটির উপরে গিয়ে মুভ টুল সিলেক্ট করে এদিকে সেদিকে সরাতে পারবেন না। আপনার যেই লেয়ারটি সরানোর প্রয়োজন, যেই অবজেক্টটি সরানোর প্রয়োজন, সেই অবজেক্টটির উপরে একেবারে
নিখুঁতভাবে আপনি শিওর হবেন যে ওই অবজেক্টের উপরে আপনার কার্সার আছে। এরপরে রাইট বাটনে ক্লিক করুন, আপনার এটি লেয়ার ওয়ান, আমার যেই অবজেক্টটি সরানোর দরকার এটি লেয়ার ওয়ান চুজ করলাম। লেফট বাটনে, মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা আমি চুজ করে নিলাম যে এটি আমার অবজেক্ট, এটি আমার মুভ করানো প্রয়োজন, তো আমি এদিকে সেদিকে এখন এটি সরাতে পারবো। আবার আমার সরানো দরকার আকাশ শব্দটি সরানো দরকার, আমি রাইট বাটনে ক্লিক করলাম, আকাশ শব্দটি সিলেক্ট করলাম, এদিকে সেদিকে আবার ঘোরাতে এটা আমি সরাতে পারছি বা যে কোনো এক জায়গায় আমি মুভ করতে পারছি। তো এটি হলো মুভ টুলের কাজ। আচ্ছা, এরপরে আমরা দেখব মার্কিউ টুল। মুভ টুলের পর যেই টুলটি এটি হলো মার্কিউ টুলস, অথবা আপনি বলতে পারেন এটি এক ধরনের সিলেকশন টুলস। যে কোনো একটি অবজেক্টের বা যে কোনো একটি লেয়ারের নির্দিষ্ট অংশ সিলেক্ট করা, কেটে নেওয়া, এই ধরনের কাজ করতে হলে এই মার্কিউ টুলস কাজে লাগে। মার্কিউ টুলসের প্রথমে আসে খেয়াল করুন রেক্টেঙ্গেল মার্কিউ, অর্থাৎ একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রাকার যদি আপনি চুজ করতে চান তাহলে এটা রেক্টেঙ্গেল মার্কিউ টুল আপনি চুজ করতে পারেন। এরপরে যদি আপনি সার্কেল আকারে, যেমন আমরা ফেসবুকের প্রোফাইলে দেখি সার্কেল আকারে সেট হয়, টুইটারের কিংবা এরকম অনেক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে যেখানে গোল করে আমার ইমেজটি খুব দ্রুত শর্টকাটভাবে কেটে নেওয়া প্রয়োজন, শুধুমাত্র উপরের হেড অংশটুকু থাকবে, তখন গোল করে উপরের অংশটুকু সিলেক্ট করার জন্য, প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই মার্কিউ টুল দিয়ে ঝটপট আপনি করে নিতে পারেন। মানে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলেই হয়ে যাবে, এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে আছে কি সিঙ্গেল রো মার্কিউ টুল, অর্থাৎ চিকুন করে আপনি যদি একটি দাগের মতো অংশ সিলেক্ট করতে চান তাহলে সিঙ্গেল রো মার্কিউ টুল। এরপরে আছে হরাইজেন্টাল, যেটি হরাইজেন্টাল মানে উপর থেকে নিচের দিকে সরাসরি যদি কোনো অংশ চিকুন করে আপনি কেটে নিতে চান আপনি এই অংশটি সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, রেক্টেঙ্গেল মার্কিউ টুল আর ইলিপটিক্যাল মার্কিউ টুল এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে লোকজন বেশি ইউজ করে। যেমন আমি প্রথমটির অংশ যদি দেখাই, প্রথমে রেক্টেঙ্গেল মার্কিউ টুল কীভাবে ইউজ করতে হয়, আমি রেক্টেঙ্গেল মার্কিউ টুল চুজ করলাম, আবারও মাউসের যে বাটন দিয়ে আমরা কোনো কিছু প্রেস করি বা ক্লিক করি, অর্থাৎ লেফট বাটন ক্লিক থাকা অবস্থায় চেপে ধরে এইরকম করে আমি শুধু উপরের এই অংশটুকু কেটে নেব। তো আমি ওইটুকু চুজ করলাম, চুজ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কিবোর্ড থেকে কি কন্ট্রোল এক্স, এক্স যে অক্ষরটি খেয়াল করবেন এক্স অক্ষরটি কিন্তু কাঁচির মতো, অর্থাৎ কোনো কিছু যেখানে হোক, শুধু ফটোশপে না, যে কোনো সফটওয়্যারে যেখানে এডিট করা যায় কিংবা যেমন ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল, এরকম যতগুলো ডকুমেন্ট তৈরির ফাইল আছে সব জায়গায় কন্ট্রোল এক্স হলো কাটার জন্য। তো এখানে কন্ট্রোল এক্স প্রেস করলে এখন আমি এই অংশ থেকে একটু কেটে নিতে পারি, আবার কন্ট্রোল ভি প্রেস করলেই ওখানে পেস্ট হয়ে গেল। এখন আমি মুভ টুল সিলেক্ট করি, আমার এই অংশটুকু আমি এদিকে সেদিকে দেখুন সরাতে পারি, এবং যেখান থেকে কাটলাম ওই অংশটুকু আমি বাদ দিতে পারি, ওইটুকু আমার আগে যেটুকু নিলাম ওই অংশটুকু বাদ দিলাম। কীভাবে? ডিলিট প্রেস করে। আমি আবারও দেখাই, আমার যে অংশটুকু প্রয়োজন নাই, লেয়ার ওয়ান যেখান থেকে আমি মূল অংশটুকু আমার প্রয়োজন কাটলাম, এখন লেয়ার ওয়ান আমার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আমার উপরের অংশ তো আমি কেটে নিছি, এখন আমার লেয়ার ওয়ান প্রয়োজন নাই। এটুকু আমি চুজ করে কিবোর্ড থেকে যে ডিলিট বাটন আছে ডিলিট বাটন প্রেস করলে এটুক চলে যাবে। এখন আমার যেটুকু নিয়ে কাজ করার দরকার, এই যে উপরের অংশটুকু, এইটুকু আমার নিয়ে কাজ করতে হবে। এখন আমার এই রেক্টেঙ্গেল পছন্দ হচ্ছে না, আমার প্রয়োজন গোল, অর্থাৎ সার্কেল, ইলিপটিক্যাল সার্কেলভাবে যেমন আমি ফেসবুকের প্রোফাইলে দিতে চাই, তাহলে আমার এই ফটোটি ইলিপটিক্যাল আকারে কেটে নিতে হবে। তাহলে আমার কী করতে হবে? এই ইলিপটিক্যাল মার্কিউ টুল চুজ করে এখান থেকে শিফট, কিবোর্ড থেকে খেয়াল করবেন শিফট প্রেস করে রাখবেন, শিফট প্রেস করে রাখলে আপনার একদম সম্পূর্ণ নিখুঁতভাবে ইলিপটিক্যাল বা গোল আপনি মার্কিউভাবে চুজ করতে পারবেন, নিখুঁতভাবে গোল, নিখুঁত গোল হয়ে চুজ হবে। তো আমি শিফট প্রেস করে ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ অ্যান্ড ডাউন অথবা ড্র্যাগ অ্যান্ড রাইট, যে কোনো একদিকে আপনি কার্সার সরাতে পারেন। কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে রাখবেন এবং মাউস থেকে লেফট বাটন, এই দুটো বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে কিবোর্ড থেকে শিফট বাটন আমি চেপে ধরে রাখলাম, মাউস থেকে লেফট বাটন চেপে ধরে এদিকে সেদিকে আমার যতটুকু প্রয়োজন আমি গোল করে এই ফটোটির সেই অংশটুকু চুজ করলাম, চুজ হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে আবারও কোনটি চাপবো? কন্ট্রোল এক্স, আমার এতটুকুই প্রয়োজন, কন্ট্রোল ভি, আমার এতটুকু প্রয়োজন। তাহলে আমার যতটুকু দরকার না, যেমন লেয়ার টু নামে যে অংশটুকু ছিল নিচে আমি ওটা ফেলে দিলাম, ওটা চুজ করে নিলাম রাইট বাটনে ক্লিক করে, লেয়ার টু
এবং কিবোর্ড থেকে ডিলিট ডিলিট প্রেস করে ফেলে দিলাম। তাহলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আসে এই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই বন্ধুরা। আমি মুভ টুলের ব্যবহার দেখালাম এবং মার্কিউ টুলের ব্যবহার দেখালাম। সামনের দিনগুলোতে বাকি টুলগুলো ধীরে ধীরে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাপোর্ট দিলে খুশি হব আর কি। আল্লাহ হাফেজ।